মহান আল্লাহ আমাদেরকে যে সহিহ সালামতে রেখেছেন 2020 তার জন্য আমরা শুকরিয়া জানাতে চাই। তার জন্য আজকের মাহফিল 2021 সালে আল্লাহ তাআলা যেন বাংলাদেশের জনগণকে নতুন একটি রাস্তা দেন। আমরা চেষ্টা করব সেই নতুন রাস্তাটা অনুসরণ করতে, বাংলাদেশের রাজনীতিতে একটি পরিবর্তন আনার জন্য। কিসের পরিবর্তন? একটি গুণগত পরিবর্তন। কেন পরিবর্তন? মানুষের কল্যাণের জন্য, দেশের নিরাপত্তার জন্য, স্বাধীনতা সার্বভৌমত্ব যেটা হুমকির সম্মুখীন বলে আমরা মনে করি সেটাকে রক্ষা করার জন্য। এটা কোনোদিন একজন ব্যক্তির দ্বারা সম্ভব নয়, কোনোদিন একটি দলের দ্বারা সম্ভব নয়, কোনোদিন কোনো একটি পেশা বা প্রফেশনের দ্বারা সম্ভব নয়। সবার সম্মিলিত চেষ্টা লাগবে। তাই আমরা সম্মিলিতভাবে সাংবাদিক ভাইগণ, রাজনৈতিক কর্মীগণ, ইতিহাসবিদগণ, রাজনৈতিক নেতাগণ, ইঞ্জিনিয়ার ভাইগণ, অধ্যাপক ভাইগণ, মুক্তিযোদ্ধা ভাইগণ, বিচার বিভাগের ভাইগণ সকলে মিলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত তুলে প্রার্থনা করতে চাই। সেই প্রার্থনা হবে সবার শেষে। প্রকৃত মুক্তিযোদ্ধা দেখি খুব ভালো লাগে। এখানে মেজর হাফিজ ভাই আছেন, বীর বিক্রম পাল মুক্তিযোদ্ধা। আমাদের ইব্রাহিম ভাই আছেন, বীর প্রতীক মুক্তিযোদ্ধা। আমাদের জাফরুল্লাহ ভাই মুক্তিযুদ্ধ চলাকালীন সময় ফিল্ড হসপিটালের নেতৃত্বে ছিলেন। তো আমরা তো খুব ভুয়া মুক্তিযোদ্ধার গর্জন শুনি, মুক্তিযুদ্ধের চেতনার ভুয়া গর্জন শুনি, মুক্তিযুদ্ধের চেতনার ভুয়া স্লোগান শুনি, ভুয়া ব্যাখ্যা শুনি। আমার মুক্তিযুদ্ধ করার বয়স ছিল না, আরো অনেকে আছেন মুক্তিযুদ্ধ, আমাকে মাফ করবেন, সবার নাম বলার সময় পাবো না। আমার কাছে একটা জিনিস খুব অদ্ভুত লাগে কি, এই পুরা দেশটাকে আমরা কখনোই এতটা বিভাজিত ছিলাম না এখন যতটা আছি। এবং বিভাজনের অন্যতম অস্ত্র হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনা। আপনি বাইরের একটা জগতের কাছে যান, ওনারা হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনার বিপক্ষ শক্তি। যারা বীর প্রতীক, বীর বিক্রম, তারা বিপক্ষে শক্তি। আর যারা রাতের আধারে ভোট করে, বাংলাদেশ ব্যাংক লুট করে, এই দেশের মুদ্রা বিদেশে পাচার করে, দুর্নীতি করে, বৈষম্য করে, মানুষকে গুম করে, তারা নাকি মুক্তিযুদ্ধের চেতনার পক্ষ শক্তি। আমি এই রহস্য কিছুতেই বুঝলাম না যে বাংলাদেশের মানুষকে এক্সেপ্ট করে কিভাবে, যে যারা ভুয়া নির্বাচন করবে, বাংলাদেশ ব্যাংক লুট করবে, শেয়ার মার্কেট লুট করবে, সম্পদ লুট করবে, বাংলাদেশের মানুষকে মেরেই কেটে নাস্তানাবুদ করে দেবে, বাংলাদেশের মানুষের সমস্ত অধিকার হরণ করবে, তারা নাকি মুক্তিযুদ্ধের পক্ষ শক্তি। এই ফানি বিশ্লেষণকে আমাদের কনফ্রন্ট করতে হবে অত্যন্ত স্ট্রংলি। এবং আমাদের বলতে হবে যে যারা গণতন্ত্র দেয় না, যারা বৈষম্য সৃষ্টি করে, যারা দেশের সম্পদ লুট করে, তারা সবচেয়ে বড় মুক্তিযুদ্ধের চেতনার বিপক্ষ শক্তি। এবং আমি বিশ্বাস করি বাংলাদেশের ইতিহাসে মুক্তিযুদ্ধের চেতনার সবচেয়ে বড় বিপক্ষ শক্তি এখন ক্ষমতায় আছে। আমি অনেস্টলি বিশ্বাস করি। বিকজ আপনি যদি ক্রাইটেরিয়া দেখেন, কারণ বাংলাদেশের মুক্তিযুদ্ধ মানে কি, আমি খুব ভালো করে, আমি 1972 সনে গণপরিষদ বিতর্ক আমি কয়েকবার পড়েছি, আমি কনস্টিটিউশন ল পড়াই, আমাকে পড়তে হয়। এবং আমাকে আমার মনে হয় কি, যে এই মুক্তিযুদ্ধের চেতনার ভিত্তিতেই আপনাদের ঐক্যবদ্ধ হতে হবে। এবং তাদেরকে বলতে হবে, আপনারা, আমি একটা রিকোয়েস্ট করবো, আপনারা একটা শব্দ ইউজ করবেন, মুক্তিযুদ্ধের সঠিক চেতনার পক্ষ শক্তি। তারা বলুক আমরা চেতনার পক্ষ শক্তি, আপনারা বলুন আমরা মুক্তিযুদ্ধের চেতনার সঠিক চেতনার পক্ষ। সঠিক চেতনাটা কি, এটা দেশের মানুষকে বলেন কেন বঙ্গবন্ধু দেশ স্বাধীন করেছিল, কেন আমাদের বীর মুক্তিযোদ্ধারা জীবন দিয়েছিল, কেন মেজর হাফিজ ভাই, জেন ইব্রাহিম ভাই, জাফরুল্লাহ ভাইরা জীবনে ঝুঁকি নিয়েছিল, সেই বাংলাদেশে কি আমরা আছি কিনা। আমার একটা যে দুঃখ লাগে, আমি কোনো পক্ষ বিপক্ষ না, আমি মনে করি বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হয়ে আওয়ামী লীগ যদি 100 বছরও ক্ষমতায় থাকে আমার বিন্দুমাত্র আপত্তি নাই। মানে আমার কথা হচ্ছে, এই দেশটা আওয়ামী লীগ আর বিএনপি না, এই দেশটা 16 কোটি মানুষের। আপনি বিএনপির ক্ষমতা আসতে দিব না, বিএনপির ইচ্ছা মতো পিটান, আইনগত ভাবে যদি দমন করতে পারেন করেন, আইনগত ভাবে মামলা দিতে পারলে দেন, আপনি 16 কোটি লোকের ভোটাধিকার কেড়ে নেবেন কেন? এটা তো করতে পারেন না। এটা বাংলাদেশের মালিক হচ্ছে, বাংলাদেশের মালিক হচ্ছে বাংলাদেশের জনগণ আর্টিকেল 7 অনুযায়ী। বিএনপির লোক অন্যায় করলে আইনগত ভাবে তাকে দিয়ে শাস্তি দেওয়া দেন, আপনি তো 12 বছর ক্ষমতায় আছেন, আপনি বাংলাদেশের মানুষের ভোটাধিকার কেন নিয়ে যাবেন? এটা আমার কাছে মনে হয়, আমরা এরশাদ বিরোধী আন্দোলনের সময় রাজপথে ছিলাম, মানে এত বড় বেদনা নিয়ে বাংলাদেশের মানুষ আনন্দে থাকে কিভাবে, আর উন্নয়ন হয়েছে বলে বলে এইসব কথা বলে কিভাবে? তা আমাকে দুঃখ লাগে। আমার কাছে মনে হয়, আমি একটা দিয়ে দেখে যেতে চাই, বাংলাদেশের মানুষ ভোটাধিকার পেয়েছে, এই ভোটাধিকার পাওয়ার পর আওয়ামী লীগ 100 বার জয়ী হলেও আমার কোনো আপত্তি নাই, আমি ভোটাধিকার দেখতে চাই। এবং আপনাদের কাছে আমার একটা অনুরোধ, একবার বিএনপি একটা আসনে, আমি সবসময় এটা বলে থাকি, আমার কাছে অদ্ভুত লাগে এই জাতির আত্মপ্রতারণা দেখে, আমার অদ্ভুত লাগে, একটা আসনে উপনির্বাচনে কারচুপি করেছিল মাগুরায়, একটা আসনে। সেই জন্য আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামাত, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামাত একসাথে রাস্তায় নেমে আসছে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করতে হবে, ইলেকশনে কারচুপি হয়েছে।
আর এখানে 300 আসনে আগের রাতে নির্বাচন হয়ে যায় এরকম অভিযোগ ওঠে। তারপর আপনার ঐক্য করার সময় বলে ওর পরিচয় কি, তার পরিচয় কি, তখন বলতে পারেন নাই, তখন সিপিবি বলতে পারে নাই জামাত কেন আসলো আন্দোলনে, তখন আওয়ামী লীগ বলতে পারে নাই জাতীয় পার্টি কেন আসলো আন্দোলনে। আজকে তো যে কোনো মানে স্বৈরতান্ত্রিক সরকার হোক বা অজনপ্রিয় সরকার হোক, তারা টিকে থাকে বিভেদের রাজনীতি করে। এখন আমরা বলি সরকার বিভেদের রাজনীতি করছে, আপনারা বিভেদের রাজনীতি করছে না, আপনাদের লজ্জা করে না? বাংলাদেশের 16 কোটি মানুষ ভোট অধিকার পায় না, আর আপনারা নিজের নিজে ঝগড়া করেন। কালকে একটা পত্রিকা দেখলাম বাম গণতান্ত্রিক জোট এটা থেকে আবার ভাঙবে, আশ্চর্য লাগে আমার কাছে, আশ্চর্য লাগে। একটা দেশের সেন্ট্রাল ব্যাংক সুদ্ধা লুট হয়ে যায়, শেয়ার মার্কেট লুট হয়ে যায়, একটা দেশে নদীর পানি পায় না, সীমান্তে দিনের পর দিন মানুষ মারা যায়, বাংলাদেশে মানুষ জীবিকার প্রয়োজনে ভূমধ্য সাগর পাড়ি দিয়ে চলতে গিয়ে মরে যায়, থাইল্যান্ডের জঙ্গলে কৃতদাস হয়ে থাকে, আমাদের মেয়েরা সৌদি আরবে দাসের কাজ করে, যেই দেশে যেই যৌন দাসীর কাজ করে, যেই কাজ করতে পৃথিবীর কোনো দেশ যায় না। এইরকম একটা দেশে মানুষ একত্রিত হয়ে একটা জবাবদিহিমূলক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারে না? এখন আমি তো রাজনৈতিক না, আমার কাজ, আমি আমার ঝুঁকি নিয়ে বলি, এবং আমার কাছে অবাক লাগে যে আপনি ইতিহাস দেখেন, সামান্য সামান্য বিচ্যুতিতে এই জাতির মানুষ একত্রিত হয়েছে, এখন কেন পারছেন না? তো এই বেদনা আমি ওই যে 2001 সনে আল্লাহর কাছে দয়া প্রার্থনা, আমার আল্লাহর কাছে একটাই দয়া প্রার্থনা, আল্লাহ বাংলাদেশের মানুষকে ভোটাধিকার দাও। দিস ইজ দ্য ফাউন্ডেশন অফ ডেমোক্রেসি এন্ড এভরি প্রোগ্রেস। থ্যাংক ইউ। ধীরে ধীরে আমরা একটা মৃতপ্রায় জাতিতে পরিণত হতে পড়ছি, মৃতপ্রায় জাতিতে পরিণত হতে চলেছি আমরা, অথচ কি দুঃসাহসী ছিল 71-এর এই তরুণেরা। কেন এমন হলো? এটি হয়েছে আমাদের রাজনৈতিক দলগুলোর কল্যাণে। নেতৃবৃন্দ মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করে দিয়েছেন, এবং যারা সাহস দেখিয়েছে 71-এ তাদেরকে পরাভূত করেছে, তাদেরকে নিরুৎসাহিত করেছে, এবং মুক্তিযুদ্ধকে ভিন্ন খাতে প্রবাহিত করতে তারা সক্ষম হয়েছে। রাজনীতির হয়েছে ব্যাপক দুর্বৃত্তায়ন। 70-এর আগে যারা রাজনীতি করতেন, 71-এর আগে, তারা এলাকার অত্যন্ত সম্মানিত ব্যক্তি ছিলেন। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমি দেখেছি 20 বছর 25 বছর 30 বছর এক একজন চেয়ারম্যান হয়। বাজেটও ছিল না, দুর্নীতিও তারা করেনি, বছরের শেষে নিজের থেকে ইউনিয়ন পরিষদের আয় ব্যয় ছাপিয়ে বাড়ি বাড়ি গিয়ে বিতরণ করতেন। অনেক এলাকাতে এই ধরনের ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমি দেখেছি। দুর্নীতি একেবারেই ছিল না রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে, ছিল পারস্পরিক সম্ভ্রমবোধ, সম্মানবোধ। দিনের বেলা পার্লামেন্টে যা খুশি একে অন্যের বিরুদ্ধে বক্তৃতা দিয়ে, ও সন্ধ্যার পরে একসাথে চা খেয়ে আড্ডা মারার মতো মন মানসিকতা তাদের ছিল। এত চমৎকার রাজনৈতিক পরিবেশটা নষ্ট হয়ে গেল স্বাধীনতা অর্জনের পরপরই। আজকে সারা বাংলাদেশে অনেক স্থানে পৌরসভা নির্বাচন হচ্ছে। কালকে পত্রিকায় আপনি নিশ্চিত থাকুন, দেখতে পাবেন যে বিরোধী দল, বিশেষ করে বিএনপির প্রার্থীরা কেউ ভোট কেন্দ্রে যেতে পারেনি, তারা কেউ এজেন্ট দিতে পারে নাই, এজেন্ট যেখানে সাহস করে গিয়েছে মারধর করে তাদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছে। কোনো ভোটার ভোট কেন্দ্রে যেতে পারে নাই, প্রার্থী লাঞ্ছিত হয়েছে, মার খেয়েছে, অনেক প্রার্থী জীবনের ভয়ে পালিয়ে বেড়াচ্ছে। আর এখনকার টেকনিক হলো যে মার খায় ওই আসামি হয়। আমি 6 বার নির্বাচিত হয়েছি, গত 3 নির্বাচনে নিজের ভোটই দিতে পারিনি, ঘর থেকেই বেরোতে পারিনি, ঘিরে রেখেছে পুলিশ বাহিনী, তার সাথে আওয়ামী লীগের মস্তান বাহিনী, বাসা থেকেই বেরোতে পারি না। এই হলো রাজনৈতিক, বিশেষ করে বিরোধী দলের রাজনৈতিক কর্মীদের বর্তমান অবস্থা। শাসক দলের কর্মকাণ্ড সম্পর্কে তার বলার কিছু নেই। 1971-এর যুদ্ধ ছিল গণতন্ত্রের জন্য যুদ্ধ, আজকে গণতন্ত্র দেশ থেকে বিলীন হয়ে গিয়েছে, আইনের শাসন নেই, সুশাসন নির্বাসনে আমরা একটি পুলিশি রাষ্ট্রের নাগরিক হয়ে বসে আছি, যেখানে আমাদের কোনো অধিকার নেই। আসিফ নজরুল সাহেব বলেছেন, আমরা সবাই তার সুন্দর বক্তৃতার ভক্ত, তিনি একটা জিনিসই চেয়েছেন, ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা চেয়েছেন, মানুষ যাতে ভোট কেন্দ্রে যেতে পারে। আমাদের আকাঙ্ক্ষা কত ছোট হয়ে গিয়েছে, কিছুই চাই না। ধীরে ধীরে একসময় বাংলাদেশের লোক বলবে আমরা কিছুই চাই না, শুধু বেঁচে থাকতে চাই। ধীরে ধীরে আমাদের আকাঙ্ক্ষা সংকুচিত হতে 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 যে আমি বাঁচতে চাই, আমার পরিবার যেন বাঁচে, এই চাই, আর কিছুই চাই না, গণতন্ত্র চাই না, কোনো কিছুই চাই না।
এই দুঃসহ অবস্থা থেকে আমরা পরিত্রাণ চাই। আমি আশা করব একাত্তরে যে ধরনের তরুণদেরকে দেখতে পেয়েছিলাম, যাদেরকে ট্রেনিং দিয়ে এক মাসের ট্রেনিংয়ে দুর্ধর্ষ যোদ্ধায় পরিণত করেছি, যারা মাইনফিল্ড অতিক্রম করে, কামানের গুলি অতিক্রম করে, মেশিন গানের মুহুর্মুহু গোলা অতিক্রম করে শত্রুর উপরে ঝাঁপিয়ে পড়েছিল, সেই ধরনের সাহসী সন্তানদেরকে আবার রাজপথে দেখতে চাই। আসুন আমরা সবাই মিলে রাজপথে সামিল হয়ে এই দুঃশাসনের অবসান করতে পারি, সেই জন্যই আমরা আল্লাহর কাছে প্রার্থনা করব। 2021 সালের জন্য একটা দোয়া করেন, এই 21-এর মধ্যেই যত তাড়াতাড়ি সম্ভব এই দখলদার সরকারকে বিদায় করা যায়। এটা অসম্ভব ব্যাপার বলে করি আমি, যারা এখানে আসছেন বিশেষ করে রাজনৈতিক নেতৃবৃন্দ, তারা যে যে দল করেন, দলের যে শক্তি আছে, এগুলো সবাই মিললে এই সরকার পতন ঘটতে 24 ঘন্টা সময় লাগবে। আমরা যখন কথা বলি তখন মাধুর্য বিষয়ে বলি, অঙ্গীকারের কথা বলি, দৃঢ়তার কথা বলি, কিন্তু সেটাই বাস্তবে প্রয়োগ করি না, করতে পারি না। পরিস্থিতিটা এরকম যে সব কিছু বাদ দিয়ে যেরকম সবাই বলেছেন মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য এখনই বলতে হবে এই সরকার বানি না, যত তাড়াতাড়ি পারি যেন চলে যায় আল্লাহর কাছে। সেই আমরা সবাই যেন রাস্তায় নামতে পারি, এভাবে একটা দেশ চলতে পারে না। এটা ক্ষণিকের যেটা মুহূর্তকে বাদ দিয়ে আমাদের সবাইকে একত্রে এই আমাদেরকে এই শর্তে রাস্তায় নেওয়া, আজকের দোয়া মাহফিলে এটাই আমার কামনা। আমি বিশ্বাস করি বাই দ্য পিপল, অফ দ্য পিপল অ্যান্ড ফর দ্য পিপল, এই এই বাই দ্য অফ দ্য এবং ফর দ্যার জন্যই আমরা যুদ্ধ করে একটা দেশ স্বাধীন করেছিলাম। আজকে 50 বছর চলছে এই দেশটা, কিন্তু আমরা কিন্তু আমাদের নির্ধারিত লক্ষ্যে পৌঁছতে পারিনি। আমাকে একজন সাবেক সচিব বলেছিলেন যে আমরা কেন তোমাদেরকে বুদ্ধি দিতে চাই তা জানো? আমরা এই জন্যই বুদ্ধি দিতে চাই, আমি একজন মুসলিম হিসেবে একটা মুসলিম দেশে মৃত্যুবরণ করতে চাই, আমার সন্তানরা দেশে থাকুক বা বাইরে থাকুক, এসে যেন আমার কবরটা খুঁজে আমাকে জিয়ারত করতে পারে, খোঁজ নিতে পারে। আমি সেদিন ভীষণভাবে মর্মাহত হয়েছিলাম। আমি জানি না যে আমরা আগামী দিনে তাদেরকে সেই অধিকারটুকু আমরা রাখতে পারবো কি না। আমাদের প্যারেন্টসরা অকাতরে আমাদেরকে পাশ কাটিয়ে চলে গেছে, অকাতরে আমাদেরকে ভুল বলেছে, অসত্য বলেছে। আমরা চাই না আগামী দিনে আমাদের সন্তানকে এই ভুলটাকে লালন করানোর জন্য, কারণ ইতিমধ্যেই আমাদের সন্তানরা রাজনীতিকে ঘৃণা করা শুরু করেছে, ইতিমধ্যেই আমাদের সন্তানরা এই দেশকে ছেড়ে চলে যেতে শুরু করেছে। আমরা চাই আমাদের সন্তানরা দুধে ভাতে না থাকুক, অন্তত ডালে ভাতে যেন এই বাংলাদেশেই থাকে। আমার বোন মনিক চমৎকার ভাবে বলে গেছেন আব্রাহাম লিঙ্কনের সেই বিশ্বখ্যাত উক্তি, কিন্তু বাস্তবে আমরা এখন দেখছি যে এটা অন্যরকম হয়ে গেছে, অর্থ এখন হয়ে গেছে গভর্নমেন্ট অফ দি পিপল, ওডাবলএফ অফ, তারপরে হয়েছে ফর দি পিপলের জায়গায় হয়েছে ফার দি পিপল, খেতিয়ে দাও দূরে মানুষকে, আর বিওয়াই বাই দি পিপল হয়েছে বিওয়াই বাই বাই দি পিপল, কোনো কিছুর প্রয়োজন নাই। আমার শক্তি আছে, আমি সংবিধানকে ব্যবহার করে, রাষ্ট্রকে ব্যবহার করে আমার ক্ষমতা জোর করে টিকিয়ে রাখবো, যা খুশি তাই করবো, কেউ পারলে কিছু করো। এই হচ্ছে বাংলাদেশের বর্তমান চিত্র, ব্যাখ্যায় আমি যাব না। ওখানটায় লেখা আছে 2020-এর জন্য মহান আল্লাহর প্রতি শুকরিয়া, ওইটাকে যদি একত্র করেন 2020 বয়োশিকার মধ্যাহ্ন সব কি হলো, প্রয়োজন প্রয়োজনে চলে গেছে গত বছরটা, এবং এই COVID-19 যার জন্য আজকে সারা পৃথিবী যার যার সৃষ্টিকর্তার কাছে এবং আমরা বিশেষ করে আল্লাহর কাছে সারাক্ষণ সারাক্ষণ সেফা দান করুক আল্লাহ রাব্বুল আলামিনের জন্য প্রার্থনা করছি। সেই COVID-19 যাই যাই করেও কিন্তু 2020-এ যায়নি, 2021-এ এখনো আছে। আর এই বর্তমান স্বাধীনতার চেতনা বিরোধী সরকার, বিদেশের পাপেট সরকার, তারাও যাই যাই করেও যাচ্ছে না। এই যাওয়াটাকে দ্রুততর করার জন্য যে দোয়াটা করা দরকার, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনের দয়া দরকার। এই দয়ার জন্যই বলে আজকে আমরা এই প্রার্থনা সভাটা ডেকেছি। এই দয়া এবং দোয়ার সম্মিলন ঘটিয়ে যার যেখানে যতটুকু শক্তি আছে
ইমানদারিত্বের সাথে সেটাকে যদি এক করা যায় তাহলেই দেশের পক্ষে মুক্তি সম্ভব। মহান মুক্তিযুদ্ধের যে সঠিক চেতনা যেটা ডক্টর আসিফ নজরুল ভাই পরিষ্কার করে উল্লেখ করেছেন, সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের যে ঘোষণা আমাদের আসলে আলটিমেটলি একটা সঠিক কল্যাণ রাষ্ট্রের ব্যাখ্যাটাও তাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সূরা হাদিদের মধ্যে বলেছেন, বিশ্ব মানবতার কল্যাণের জন্য, নাস মানে হোল ম্যানকাইন্ড, সমস্ত সভ্যতার জন্য, ফর হোল হিউম্যানিটি, সে রাষ্ট্র মানুষের কল্যাণ সাধন করবে এবং লিয়াকুমান নাস বিল কিস্ত, কুম মানে হচ্ছে প্রতিষ্ঠিত হওয়া, খাড়া হওয়া, দাঁড়িয়ে যাওয়া, এস্টাবলিশড হওয়া কিছুর উপরে, বিল কিস্ত, সুবিচার, ইনসাফ, জাস্টিস, একটা দেশের মানুষের নিরন্ন বস্ত্রহীন অনাহারী মানুষের আহাজারি থাকবে না, জুডিশিয়ারিতে, অ্যাডমিনিস্ট্রেশনে, এডুকেশনে, প্রশাসনে, ব্যবসা বাণিজ্যে স্বাধীনতা সর্বত্রে তারা সুবিচার পাবে, যার যা প্রাপ্য একটা নাগরিক সবকিছু যেটা পাবে, কোরআনের ভাষায় তাকে বলা হয়েছে কিস। আল্লাহ রাব্বুল আলামিন মুজাল মানবতার এই কল্যাণের জন্য আমি রাষ্ট্র শক্তি দিয়েছি, কিন্তু আজকে দুর্ভাগ্য আমাদের এই জাতির, রাষ্ট্রের দায়িত্ব যাদের হাতে আছে তারা সে মানবতার কল্যাণ করতে ব্যর্থ হয়েছে। সমাজের সর্বত্র আজকে বক্তাদের আলোচনায় সংক্ষেপে বললেও এটি প্রতিভাত হয়ে উঠেছে যে সব জাতির অকল্যাণ, জুলুম, নির্যাতন, আমাদের ভোটাধিকার হরণ, আমাদের সংবিধানকে তছনছ করা হয়েছে, আমাদের সমস্ত চেতনাকে গুণঠিত করা হয়েছে। আমি আশা করি 21 সাল এসে পড়েছে, বিগত বছর আমরা যারা পার করেছি সকলেই বলেছেন একটা ট্রানজিশন পিরিয়ডে বসে আমাদের এটাই সমীকরণ, এখন আমরা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করতে যাচ্ছি 50টি বছর, একটি জাতির জন্য অর্ধ শতাব্দী কিন্তু কম কথা নয়। আমাদের অনেক বিলম্বে স্বাধীন হওয়া দেশগুলো, মালয়েশিয়া, সিঙ্গাপুরের মতো অনেক দেশগুলো অনেক ডেভেলপ করেছে, কিন্তু আমরা কোথায় বসে আছি? লুটপাট, কর্তৃত্ববাদী সরকারের হাতে পড়ে আজকে জাতি বিপর্যস্ত, বিধ্বস্ত হয়েছে। আমি মনে করি স্বাধীনতার এই সুবর্ণ জয়ন্তীতে আমাদের স্বাধীনতার যে লাল সবুজ পতাকার যে মর্যাদা, মানুষের বুভুক্ষ, মানুষের যে আহাজারি, এই থেকে বাঁচাতে গেলে আজকে জাতি ঐক্যের প্রয়োজন। আজকে এই কর্তৃত্ববাদী সরকার জাতিকে বিভক্ত করে রেখেছে, জাতি ঐক্য, নৈতিক চরিত্র, অর্থনৈতিক মুক্তির জন্য একটি নতুন সংগ্রামের উদ্যোগ আজকে প্রয়োজন, আমরা সেই জন্য আল্লাহর কাছে আহাজারি করব। এই ধরনের অনুষ্ঠান সচরাচর আমি কখনো দেখিনি বাংলাদেশে বহুদিন ধরে, এবং এই ধরনের কোনো জায়গায় বক্তৃতা দেওয়ার সুযোগ আমার আসেনি। এই জন্যই বলছি, ওনার অ্যানাউন্সমেন্টে শুনলাম 50-এর অধিক অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা এসেছেন, আশা করি আরও আসবেন। আমি ওই আমাদের আলাল ভাইয়ের বক্তব্য শেষ থেকেই শুরু করব আর কি। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী আমরা উদযাপন করতে যাচ্ছি, আমরা কতটুকু স্বাধীনতা পেয়েছি, কতটুকু পাইনি, তার হিসাব নিকাশ করার সময় বোধ হয় আজকের এই টেবিলে এসেছে। সকলেই শুধু বলছেন, আমরাও বলে যাচ্ছি, শুনেই যাচ্ছি, কার্যকরী কোনো পদক্ষেপ আমরা আজ অবধি নিতে পারিনি। এই 2021 সাল থেকে এমনভাবে দেখতে চাই স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীতে, এই বছরই যেন আমরা মুক্তিযুদ্ধের সেই চেতনাকে প্রতিষ্ঠিত করতে পারি, আমরা যেন গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠিত করতে পারি, সেই প্রতিজ্ঞা যেন আমরা করতে পারি। আজকে আমার ভালো লাগছে, এখানে অধিকাংশই মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, বীর মুক্তিযোদ্ধারা আপনারা রয়েছেন। আমার ছোট বোন মণি যেভাবে বলে গেল, সামনের বাংলাদেশকে কিভাবে রেখে যাব আমরা, কিভাবে পাবে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, সেই সিদ্ধান্ত নেওয়ার সময় হয়েছে। আমি বিশ্বাস করি এই ধরনের বিদগ্ধ জনগণ যদি সারা বাংলাদেশের সকলে যদি উঠে একসাথে বসে একসাথে হুঙ্কার দেন, তাহলে এই সরকারকে শুনতে হবে, এইটা আমার দৃঢ় বিশ্বাস। শুরু হোক আমাদের আগামী দিনের যাত্রা, এই 2021-এর এই দোয়া মাহফিল দিয়ে আমরা যেন ভবিষ্যৎ বাংলাদেশকে সুন্দরভাবে গড়ে তোলার শপথ গ্রহণ করতে পারি। কেউ কেউ মনে করছে যে কেউ এসে আমাদের বসিয়ে দেবে, এটা হবে না। বিদেশি শক্তি আমাদের বসিয়ে দেবে, এটা হবে না। আমাদেরকে চিন্তা করতে হবে যে আমরা কিভাবে জনগণকে নামাতে পারবো আর কিভাবে দেশে একটা রাজনৈতিক ঐক্য গড়ে উঠবে। আর শুধু নির্বাচন হলেই দেশের সমস্যার সমাধান হবে না। আমরা কি শুধু একটা নির্বাচন চাই না দেশটাকে ভালো করতে চাই? আমরা দেশটাকে ভালো করতে চাই, তাহলে একটা পরিবর্তন দরকার। এই পরিবর্তনের জন্যই আমরা এখানে উপস্থিত হয়েছি। দেশের পরিস্থিতি এমন যে কোনো জাস্টিস অথবা কোনো রকম ন্যায় কোথাও পাওয়া যাচ্ছে না।
সেই কারণে আমরা যেই বাংলাদেশ দেখতে চেয়েছিলাম এখন আর সেই বাংলাদেশ দেখতে পাচ্ছি না। তার জন্যই আমি আমার তরফ থেকে এতটুকু বলতে চাচ্ছি যে আমি আপনাদের সকলের সঙ্গে অংশগ্রহণ করব সেখানে যেখানে নাকি আমরা একটা পরিবর্তন আনতে পারব এবং দেশে সুশাসন বয়ে আনতে পারব। আপনাকে বলা হয়েছে সত্য প্রতিষ্ঠা করতে, খারাপ কাজকে বিদূরিত করতে, বিদ্রোহ করতে, খারাপ কাজের বিপক্ষে যাওয়ার জন্য হাদিসের যে বর্ণনা তাতে বলা হয়েছে যে তুমি এটাকে বাধা দেবে, যদি বাধা দিতে না পারো মুখে বলবে, যদি মুখে বলতে না পারো ঘৃণা করবে। ঘৃণা করাটা মানে কি? আমরা তো খুব মজার মধ্যে আছি। রাষ্ট্রের যখন দুর্নীতির কথা বলা যায় আমরা কেউ ফুরসত কি না, আমাদের যখন বলে কি করবেন বলেন বাজেট গুলো বাড়াই বাড়াই আমরা হাসি। তো ওই জন্য আমি বলবো দোয়া আল্লাহর কাছে কবুল হয় তাদের যারা কাজ করে, যারা এগিয়ে যায়, যারা সঠিকভাবে থাকে। আল্লাহর কাছে যেন ওই হাদিসের বাস্তবায়ন না হয় যে হাদিসকে বলা হয়েছে যে জাতি যখন বিপথে যায় আমি তখন তাদের উপর খারাপ নেতৃত্ব চাপিয়ে দেই। 2021 আমরা ঘুরে দাঁড়াতে চাই। সম্মানিত 6 জন পুরুষ এবং ভদ্রমহিলা উপস্থিত আছেন যারা আগামীতে কল্যাণ পার্টির ব্যানার নির্বাচন করতে চান। তাদের নিকট প্রার্থনা, আপনারাও দোয়া করুন সংগ্রাম করে নির্বাচনী পরিবেশ যেন আমরা আনতে পারি। আলেম ওলামা বৃন্দ আছেন, ওনাদেরকে আমার সঙ্গে হাত তুলতে বলা বেয়াদবি। এত সত্ত্বেও দশে মিলে করি কাজ, হারে জিতে নাহিল আজ, সেটা মনে রেখেই হাত তুলব। আল্লাহুম্মা আমিন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন, ইয়া জাল্লা জালালহু, ইয়া জাল্লা শানহু, ইয়া কাদি আল হাজাত, ইয়া শাফি আল আমরাজ, ইয়া জলিল জব্বার, ইয়া গফুরুর রহিম, ইয়া আজিজুর রহিম, ইয়া তওয়াবুর রহিম। হে আল্লাহ, আমরা কতিপয় গুনাহগার বান্দা, কতিপয় রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুনাহগার উম্মত আপনার দরবারে হাত তুলেছি। আপনি মেহরবানি করে আমাদের হাত দুটিকে কবুল করুন।